এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সর্বসময় চিন্তা ভাবনা করেন। প্যান্ডামিক সিচুয়েশনে করোনাকালীন অবস্থাতেও যিনি শিক্ষকদের প্রতি সদয় বিনয়ী ছিলেন, যিনি শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদেরকে প্রতি মাসের স্যালারিগুলো দিয়ে গিয়েছেন, আপনারা জানেন তখন বিদ্যালয় বন্ধ ছিল, তারপরেও তিনি শিক্ষকদের বেতন বন্ধ করেন নাই। আশেপাশে অনেক স্কুল অনেক শিক্ষা প্রতিষ্ঠান তখন শিক্ষকদের অনেক অবস্থা করুণ অবস্থা ছিল, তার মধ্যে আমরা ভালো ছিলাম। একমাত্র যিনি আমাদের প্রতি সবসময় আমাদের প্রতি খেয়াল রাখেন জনাব রফিকুল ইসলাম স্যার, তিনি আপনাদেরকে পুরস্কৃত করবেন। যদিও তিনি আজকে উপস্থিত থাকবেন না, 10 তারিখ আমাদের সাংস্কৃতিক প্রোগ্রামে তিনি উপস্থিত থাকবেন। আজকে আপনারা বিকাল 3টায় আমাদের আজকের অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দরা আপনাদেরকে পুরস্কৃত করবেন, আপনারা অবশ্যই বিকাল 3টায় বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান করবেন। আজকের অনুষ্ঠান আজকে শিক্ষকদের জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে এখনো হয় নাই, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখন 3 জন রয়েছে বারান্দায়, একটা জোরে হাততালি হবে। এরপরে অভিভাবকরা অভিভাবিকারা তালি দেয় নাই। তারিফুল ইসলাম, তারিফুল রিয়াদ, তারিফুল রিয়াদ, তারিফুল ইসলাম, তারিফুলের দৃষ্টি আকর্ষণ করছি। তুমি তোমার ফুটবল টি নিয়ে রেডি থাকো, ফুটবল খেলা জমে গিয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানের লড়াই, কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্রী নয় তারা। মধ্যম দল বালক, তোমাদের মোরগ লড়াই খেলাটা অনুষ্ঠিত হবে, দাঁড়িয়ে দৌড়ে ঘোরানো খেলাটি সমাপ্তি হওয়ার পর তোমরা সকলে মাঠে প্রবেশ করবা। সুপ্রিয় সতী মণ্ডলী, আজকে আমাদের এই শিক্ষকদেরকে সৌজন্য পুরস্কার দিবেন, সৌজন্য পুরস্কার যিনি প্রদান করবেন সিয়াম ইলেকট্রনিক্স অ্যান্ড সিয়াম, আমাদের শিরিনাওয়ালা মডেল স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, এবং আনিশা, যিনি আনিশা তিনিও আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। আনিশা এখন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে সুনামের সাথে পড়ালেখা করছে। সিয়াম ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচারের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম, তিনি সকল শিক্ষক শিক্ষিকাদেরকে সৌজন্য পুরস্কার দিবেন। আরো তাড়াতাড়ি দড়ি ঘুরাতে হবে, আরো দ্রুত, হ্যাঁ আরো দ্রুত দড়ি ঘোরাতে হবে। প্রথম দ্বিতীয় তৃতীয় দেখতে পাচ্ছি, তারপরে প্রস্তুত থাকবে বালক মধ্যম দল, মোরগ লড়াই, লাল নীল হলুদ সাদা কালো বেগুনের সব কালারের মোরগ লড়াই হবে আজকে। খাটি ভাই, হ্যাঁ তৃতীয় এদিকে আসো, তৃতীয় পেয়ে গিয়েছি আমরা, দাঁড়িয়ে দড়ি ঘোরানো তো তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
বড়দল বালক তোমরা মাঠের পূর্ব প্রান্তে আমতলায় চলে যাও হ্যাঁ দ্বিতীয় স্থান অধিকার করে পেয়ে গেছে আমরা এবং প্রথম স্থান পেয়ে গিয়েছি